পহেলা বৈশাখ বাঙালি জাতির সার্বজনীন উৎসব এমন মন্তব্য করে দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই সাথে মাহে রমজানের শুভেচ্ছা জানান সরকার প্রধান। বুধবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রধানমন্ত্রী বলেন, রাশিয়া ইউক্রেন যুদ্ধের ফলে বিশ্বজুড়ে দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে, তবে সাধারণ মানুষের জীবনযাপনে স্বস্তি নিয়ে আসতে সরকার সাধ্যমতো চেষ্টা করছে বলেও জানান প্রধানমন্ত্রী। বিস্তারিত লাবণ্য ভূঁইয়া রিপোর্টে। গেল দুই বছর পহেলা বৈশাখের তেমন কোনো আনুষ্ঠানিকতাই ছিল না করোনা ভাইরাসের কারণে। করোনার প্রভাব কমে আসে, অনেকটি স্বাভাবিক জীবনযাপনে ফিরছে মানুষ। তবে এবারও গণভবনে সব আনুষ্ঠানিকতা বাদ দেওয়া হলেও জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে দেশবাসীকে স্বাস্থ্যবিধি মেনে বৈশাখ পালনের আহ্বান জানান সরকার প্রধান। করোনা ভাইরাসের কারণে বিগত দুই বছর জনসমাগম করে উন্মুক্ত স্থানে পহেলা বৈশাখের অনুষ্ঠান মালা করা যায়নি। বর্তমানে করোনা ভাইরাসের প্রকোপ অনেকটাই কমেছে, তাই এবার সীমিত আকারে হলেও বহিরাঙ্গনে অনুষ্ঠানের আয়োজন হবে। তবে করোনা ভাইরাস একেবারে নির্মূল হয়নি। নতুন রূপে করোনা ভাইরাস আবার যে কোনো সময় যে কোনো দেশে ছড়িয়ে পড়তে পারে। আমি সকলকে স্বাস্থ্যবিধি মেনে এসব অনুষ্ঠানে যোগদানের জন্য আহ্বান জানাচ্ছি। প্রধানমন্ত্রী তার বক্তব্যের বেশ অনেকটা সময় জুড়েই কথা বলেন দেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে। জানান, ইউক্রেন রাশিয়ার যুদ্ধের প্রভাব পড়ছে সারা বিশ্বময়, তবে বাংলাদেশের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আন্তরিকভাবে কাজ করছে তার সরকার। আন্তর্জাতিকভাবে ব্যাপক বৃদ্ধি পেয়েছে পণ্য পরিবহনের ভাড়া, এর ফলে আমাদের দেশেও কিছু কিছু পণ্যের দাম বৃদ্ধি পেয়েছে। আমরা কিন্তু চুপচাপ বসে নেই, আমরা সাধ্যমতো চেষ্টা করছি সাধারণ মানুষের জীবন যাপনে স্বস্তি নিয়ে আসা। গুটি কয়েক গণমাধ্যমে নেতিবাচক সংবাদ প্রচারের সমালোচনা করে শেখ হাসিনা বলেন, সরকার যে কোনো পরিস্থিতি মোকাবেলা করতে প্রস্তুত রয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে সুখী সমৃদ্ধ সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখতেন, তা বাস্তবায়ন করতে অবদান রাখতে পারছি বলে আমরা গর্বিত। যতদিন বেঁচে আছি মহান রাব্বুল আলামিন আমাকে কাজ করার সামর্থ্য দেবেন, ততদিন মানুষের জন্য কাজ করে যাব, জনগণের সেবা করে যাব। গণতান্ত্রিক ধারা সমুন্নত রেখে দেশ পরিচালনার সুফল সাধারণ জনগণ পাচ্ছে বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্বাস্থ্যবিধি মেনে বাংলা নতুন বছরের আনন্দ উপভোগ করুন। সবাইকে আবারও নতুন বছরের শুভেচ্ছা। লাবণ্য ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। সর্বশক্তিমান।